আসতেছে।
সবসময় সত্যি হয় না। আমরা ভিডিও চিত্রে যেটা দেখতে পেয়েছি, কয়েকজন ছাত্র মিলে আজকের যে ভিকটিম তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আসল ঘটনাটি যেটা ঘটেছিল রুমের ভিতরে, রুমের ভিতরে কি হয়েছে সেটি কিন্তু সিসি ক্যামেরায় দেখা যায়নি। সেজন্য আমরা বলেছি এটি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেহেতু তদন্ত দরকার আছে এবং রাষ্ট্রপক্ষ যেহেতু 10 দিনের রিমান্ড চেয়েছে, আমরা বলেছি যদি তদন্ত দরকারই হয়, আজকের যে পুলিশি ব্যবস্থা এটি আরেকটি হয়রানি, আমরা বলেছি যদি জিজ্ঞাসাবাদের দরকার হয় তাহলে জেল কেটে জিজ্ঞাসাবাদ করা হোক। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পর্যালোচনা করেছেন এবং বলেছেন তিনি 5 দিনের রিমান্ড দিয়েছেন। এর সাথে এটাও উল্লেখ করে বলেছেন যে মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে সতর্কতার সহিত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট আবিদুর রহমান সবুজ খন্দকার তাবাক্কারুল ইসলামের পক্ষে ছিলাম, যে আমরা জামিন আবেদন এবং রিমান্ড বাতিলের প্রার্থনা করেছিলাম আর কি। আমি অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী, আমি মুজাহিদের পক্ষে আমি দাঁড়িয়েছি এবং রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছি। কোর্ট সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড চেয়েছে, রিমান্ডের 5 দিনের রিমান্ড রেখেছে এবং কোর্ট বলেছে যে সতর্কতার সহিত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি রাষ্ট্রপক্ষকে বলবো এবং প্রশাসনকে বলবো, কোর্ট যে অর্ডারটা দিয়েছে যে সতর্কতার সহিত ওদেরকে, আসামিদেরকে যেন সতর্কতার সহিতই করা যায়। আমার সাবমিশন ছিল যে আমার মুজাহিদ নির্দোষ একটা ছেলে ছিল, সেও বুলেটের এবং ব্রিলিয়ান্ট ছাত্র, সে ঘটনার সময় ছিল না। সে বাইরে থেকে প্রাইভেট পড়ে এসে যখন হলে ঢুকছে তখন ওই বারেন্দায় ফুটেজ ক্যামেরায় তাকে দেখা যায়, এটাই আমরা আপাতত আমরা এটা জানি। কিন্তু মুজাহিদ সম্পূর্ণ নির্দোষ একটা ছেলে। তবে আমরা চাবো যে দোষী যারা তাদেরকে আমরা চাবো যে দোষীরা সবার সামনে চলে আসুক, এটা অপরাধ, অপরাধের বিচার আমরা চাই। রাষ্ট্রপক্ষে বলেছি আজকের এই মামলাটি ছিল বাংলাদেশের একটি বর্বরতম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটি সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। আজকের এই মামলায় তদন্তকারী কর্মকর্তা সেখানে আসামি 10 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রডিউস করে এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এখানে প্রডিউস করা হয়। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি এই মামলাটি ছিল একটি বর্বরতম হত্যাকাণ্ড এবং এই মামলাটির দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে, যে বুয়েটের মতো একটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্ররা যাবে শিক্ষা নেওয়ার জন্য, যেখান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে, সেখান থেকে আজকের কিছু খনিচক্র তৈরি হয়েছে, যারা অত্যন্ত ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে একটি অপার সম্ভাবনাময় মেধাবী, অত্যন্ত মেধাবী ছাত্র আবরারকে নির্মমভাবে, আবরার রহমান ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের কারণে আজকে রিমান্ডের প্রার্থনা করেছিল। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে বলেছি এই মামলায় যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে এর সাথে আর যারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে, তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে, মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন সম্ভব হবে। সে কারণে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে স্যাটিসফাইড হয়, রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে স্যাটিসফাইড হয়ে সেখানে আসামিদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষ থেকে জামিনের রিমান্ড বাতিল পূর্ব জামিনের প্রার্থনা করেছিল, তাদের রিমান্ডের 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল, সেখানে ম্যাক্সিমাম আসামির পক্ষে রিমান্ডের আবেদন, রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করা হয়েছিল। সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত স্যাটিসফাইড হয়, আসামিদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে প্রত্যেকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।